ভাই কেমন আছেন? আছি কোন রকম। বললাম তোমার নাকি চাকরি চলে গেছে, চাকরি পাইলে আমার চাকরি যায় কেমনে? নতুন কোনো চাকরি জুটাইতে পারছো? ও ভাই ওই চেষ্টা চলতেছে, ওর মধ্যে হয়ে যাবে, চাকরি পেয়ে যাবো। নাই ও ভাই কইছিল ভাই আমার খুশি খুব, আমি নিজে অসুস্থ, আমার অবস্থা খুবই খারাপ, আমারই দেশে রিজাল্ট হচ্ছে চিকিৎসা। আপনার টাকা পয়সা আছে? আপনি তো অবশ্যই আছে, আপনি যাবেন দেশে বাইরে চিকিৎসা করতে, অসুবিধা নাই। টাকা পয়সা যেমন আছে পরে লস দামমাই কইতেছিল আমার একটু দেখতে যাইতে। আমি বুঝছি তো খুব অসুস্থ, চিকিৎসা করতে টাকা লাগবে, তুমি বেকার হয়ে গেছো, মাস গেলে কত টাকা খরচ? আমি বড় দূর 1,000-2 টাকা দিতে পারবো, এর বেশি আমার দ্বারা সম্ভব না, তাও আজ না কালকে এই সাইড দোকানে নিয়ে আসবো। আমি কি আপনার কাছে টাকা দিছি ভাই? আমি কইছি আমার টাকা লাগবো, আপনি মনে ভুলে গেছেন মনে হয়? আপনি একসময় আমগো বাসায় গেছেন, খাইছেন, সবকিছু করছেন, আপনি দেখতে চাইতেছে কারবার বারবার করতেছে, কাজ চলে দেখিনি চলে দেখিনি, কাজ কি একবার আইতে পারে না? আমি যে বছরের পর বছর তোমার ঘরে আসলাম, থাকছি, খাইছি, এটা শুনে দিলা? আরে তো পেছনে কথা কাউকে টাকা পয়সার দরকার তো, পুরো একই তো জায়গায় সুযোগ দরকার, সহযোগিতা দরকার, কাজ সহযোগিতা করতে পারবো। আর লং এর কথা শেষ, বেকার কোলা পাল কে ভাই আমার বাসার সামনে, বাসার সামনে এমনি হই নাই, আরে যারা দেখাই দেই নাই, তোমার কাছেই আইছি, খেলে দেখাই দেই নাই, তোমার কাছেই আইছি, খেলে গেছে, খেলে গেছে, তুমি জানো না? 13,200 টাকা দিয়া আমি চলে যাই ভাই। আমার কাছে টাকা থাকলে আমি সেদিন আপনি থেকে সদের দিকে থেকে ছিলাম ভাই, আমার কাছে টাকা নাই ভাই, হাতে টাকা নাই, আমি দিব করতে কাপড় টাকাটা কোন তো তোমার কাছে আছে না না আছে এটা আমার জানার দরকার নাই, ওই টাকা পামু টাকা দিবা। আমি বলছি আর শ্বশুর বাড়ির মানুষ বড় লোক, তারা টাকা দেয় আর ওই টাকা দিয়ে তুমি বাজার করে মস করে বাইঙ্গা খাও, আমার দোকানে যাই হলা সুগাও, বাকি দেন বাকি দেন বাকি দেন না। ওই তে শুনছেন আমি জানি কি আমি শ্বশুর ভাইকে টাকা এনে বাজার করে খাই ভাই, আমার কাছে টাকা নাই, আমার চাকরি নাই ভাই, কাটা হইলে আমি আপনার দোকানে টাকাটা দিয়ে আসবো ভাই। তুমি চাকরি কবে পাইবা কবে টাকা পাইবা এটা আমার জানার ব্যাপার না, তুমি টাকা দিতে পারতাছো রেডি তো চাই সুগে টাকা দিতে পারতাছো না, তোমার লগে মোবাইল আছে? আছে আছে, মোবাইল বাই করো, গড়ে দেই গড়ে খোলো ভাই, আমার শ্বশুর বাড়ি থেকে দেয়া করি ভাই, মান সম্মান থাকবে না, মান সম্মান রে বাকি খেয়েছিল, তোমার মান সম্মানের কথা মনে আছে না? বাকি টাকা দেওয়া লাগবে তোমার মান সম্মান না, গড়ে দাও মোবাইল উড়ে গেলাম, 7 দিনের ভিতরে 13,200 টাকা দিয়া মুজা নিয়ে আসবা, কথা মনে থাকবে?